বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ড্রাগ লাইফ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আরও একবার স্বাগতম আবার নতুন একটি ওষুধের রিভিউ নিয়ে আপনাদের সামনে চলে এলাম আজকে আমরা যে ওষুধটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। ওষুধটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে টিমোজিন এটি একটি টাইমোনিয়াম মিথাইল সালফেট গ্রুপের ওষুধ এই ওষুধটির ভিতরে রয়েছে টাইমোনিয়াম মিথাইল সালফেট পঞ্চাশ মিলিগ্রাম ওষুধটি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড বন্ধুরা আজকে আমরা ওষুধটির যেসব বিষয় সম্পর্কে আলোচনা করব তা হচ্ছে ওষুধটি কী কী রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় ওষুধটি মাত্রা ও সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া গর্ভাবস্থায় স্তন্যদানকারী অবস্থায় ওষুধটি ব্যবহার করা যাবে কি না এবং ওষুধটি ব্যবহারের সতর্কতা তো বন্ধুরা চলুন যাওয়া যাক আমরা প্রথমেই জানবো যে ওষুধটি কি কী রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় টাইমোনিয়াম মিথাইল সালফেট একটি মাংস পেশির নিরোধী ওষুধ বা পরিপাক নালী পিত্ততন্ত্র মূত্রাশয় ও জরায়ুর পেশির সংকোচন কমায় ইহা পরিপাক নালী ও পিত্ততন্ত্রের অকার্যকারিতা সংক্রান্ত ব্যথার লক্ষণ ভিত্তিক চিকিৎসায় ব্যবহৃত হয় ইহা পেটের ব্যথায় খুব চমৎকার কাজ করে মহিলাদের মাসিকের ব্যথায় অত্যন্ত ভালো কাজ করে এছাড়াও এটি মূত্রনালী ও স্ত্রী জনরাঙ্গ সংক্রান্ত রোগের সংকোচন ও ব্যথার চিকিৎসায় নির্দেশিত হয়ে থাকে তো বন্ধুরা এখন আমরা ওষুধটি মাত্রা ও সেবনবিধি সম্পর্কে আলোচনা করবো প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সাধারণ মাত্রা দৈনিক দুই থেকে ছয়টি ট্যাবলেট অথবা তিন থেকে নয় চা চামচ সিরাপ বিভক্ত মাত্রায় শিশুদের ক্ষেত্রে দৈনিক তিন মিলি প্রতি কেজি দৈহিক ওজনের জন্য অথবা ছয় মিলিগ্রাম প্রতি কেজি দৈহিক ওজন হিসাবে বিভক্ত মাত্রায় এখন আমরা ওষুধটি পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করবো টাইমোনিয়াম মিথাইল সালফেট ব্যবহারে কারো কারো হাই হাইপোটেনশন হওয়ার ঝুঁকি থাকে এখন আমরা গর্ভাবস্থায় ওই স্তনদানকালীন অবস্থায় ওষুধটি ব্যবহার করা যাবে কি না সেই সম্পর্কে আলোচনা করব। প্রাণীর উপর গবেষণা করে দেখা গেছে যে টাইমোনিয়াম মিথাইল সালফেট এর কোনো ক্ষতিকর প্রভাব নেই সাধারণ ব্যবহারে এখন পর্যন্ত এর কোনো বিকল লঙ্গতা দেখা যায়নি তবুও পর্যাপ্ত তথ্য না থাকার কারণে স্তন্যদানকারী ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন কর করা উচিত যে কোনো ওষুধ ব্যবহারের পূর্বে অবশ্যই একজন রেজিস্টারকৃত চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনার ওষুধ সেবন করবেন এখন আমরা ওষুধটি সতর্কতা সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। পোস্টেড ক্লান্টের সমস্যা আছে এমন সব রোগীদের ক্ষেত্রে সতর্কতা সঙ্গে ওষুধটি ব্যবহার করতে হবে বন্ধুরা আমরা ওষুধটি বিভিন্ন দিক সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করলাম এখন আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন সে পর্যন্ত সকলে ভালো থাকুন সকলকে আবারও ধন্যবাদ